Assalamualaikum আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভ্যাজলিন ড্রাই স্কিনকে ময়শ্চারাইজড করে এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানি না যে এই ভ্যাজলিন প্রতিদিনের রূপচর্চায় কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে রূপচর্চায় ভ্যাজলিনের পাঁচটি ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে দেখে নিচ্ছি ভ্যাজলিন কিভাবে চোখের নিচে কালো দাগ দূর করে। এখন একটা বাটিতে আমি অল্প পরিমাণে ভ্যাজলিন নিয়ে নেব। এরপর ভ্যাজলিনের সাথে আমি সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে দিব। তারপর ভ্যাজলিন আর লেবুর রসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এভাবে করে চোখের নিচে ভালো করে লাগিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে। তারপর কটন প্যাড দিয়ে মুছে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এইভাবে এক সপ্তাহ ব্যবহার করলে আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। এখন দেখাচ্ছি মুখের কালো দাগ দূর করতে ভ্যাজলিন কিভাবে সাহায্য করে। তো এ পর্যায়ে আমি একটু ভ্যাজলিন নিয়ে নিচ্ছি, আর ভ্যাজলিনের সাথে আমি সামান্য পরিমাণে একটু দুধ মিশিয়ে দেব। এতো আমি এখন ভ্যাজলিন আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটিকে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। এতো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে সারা মুখে লাগিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। আর 20 মিনিট পর এভাবে একটা কটন প্যাড দিয়ে মুছে নিতে হবে, আর তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো শুষ্ক ঠোঁট একেবারে মসৃণ রাখার জন্য ভ্যাজলিন কিভাবে সাহায্য করে। তো এ পর্যায়ে আমি সামান্য একটু ভ্যাজলিন নিয়ে নিচ্ছি। তারপর এই ভ্যাজলিনের সাথে আমি সামান্য পরিমাণে একটু চিনি মিশিয়ে দেব। এখন এই চিনির সাথে ভ্যাজলিনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে ঠোঁটে আপনারা ভালোভাবে ম্যাসাজ করুন। তো কিছুক্ষণ পর্যন্ত এভাবে করে ঠোঁটে ম্যাসাজ করতে হবে ভালোভাবে। তারপর কটন প্যাড দিয়ে ঠোঁটটাকে মুছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঠোঁট অনেকটা সফট হয়ে যাবে। রুক্ষ ও দুর্বল চুল সিল্কি এবং শাইনি করতে ভ্যাজলিন কতটা কার্যকরী সেটা এখন আপনাদেরকে দেখাবো। মিশ্রণটি তৈরি করতে প্রথমে আমি 1 টেবিল চামচ ভ্যাজলিন নিয়ে নিচ্ছি। তারপর ডিমের সাদা অংশ মিশিয়ে দেব। এখন এই দুটি উপাদান ভালো করে মিক্স করে চুলে লাগিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। আর 30 মিনিট পর হালকা গরম পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলতে হবে। আর এরপর দেখতে পারবেন চুল কতটা সিল্কি এবং শাইনি হয়েছে। এখন দেখাবো বয়সের দাগ ছোপ দূর করতে ভ্যাজলিন কিভাবে ব্যবহার করতে হয়। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ ভ্যাজলিন নিয়ে নিচ্ছি। প্রথমে ভ্যাজলিনটাকে মেল্ট করে নিতে হবে। আর এখন এর সাথে আমি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল মিশিয়ে দেব। আর এরপর এর সাথে একটু গোলাপ জল মিশিয়ে দেব পরিমাণ মতো। আর এখন এই তিনটি উপাদানকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর রাতে শোবার আগে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, আর তারপর সকালে উঠে ধুয়ে ফেলুন। তারপর দেখতে পারবেন আপনার মুখের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পেয়েছে। আশা করি আজকের এই বিউটি টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।